আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। এই যে আমাদের রাঁধুনি এখানে, মেন মাস্টার শেফ, মা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখন এখানে হবে চিকেন, সব প্রসেসিং চলছে। এখন মাসিরা এসছে, মিষ্টি নিয়ে এসছে, আর এখানে আছে দুপুরের রান্না বান্না, ছোট মাছের তরকারি, আর এখানে আছে মটন। এখন এখানে রান্না বান্না হচ্ছে, তারপরে সবাই রেডি হয়ে যাব মেলাতে। আর এইগুলো হচ্ছে আমার ছোট ছোট দুটো দেওর, মাসি শাশুড়ির একটা ছেলে আর মামা শ্বশুরের ছেলে। তো এদেরকে তো আপনারা আগে অবশ্যই একটা ব্লগে দেখেছেন, তো ওই যে এখন চমকে উঠেছে যখনই শুনেছে এটা ব্লগে দেওয়া হবে। এই যে এখানে এখন চিকেনটা রান্না হচ্ছে, আজকে একটু হেল্প করছে সেটা নয়, কারণ মেয়েদের তো একটু রেডি হতে টাইম লাগে, ওই জন্য রান্নাটা করছে, আমাদের রেডি হতে দিচ্ছে। রান্নাটা করুক, আমরা রেডি হয়ে যা, ততক্ষণে আমরা রেডি হয়ে যাব। ছেলেদের তো 2 মিনিট, ম্যাগি আর বিরিয়ানির ভিতরে কোনো পার্থক্য নেই, ম্যাগি 2 মিনিটে হয়ে যায়। তো ওখানে একটু মজা করে তারপরে আমি চলে এসেছি রেডি হতে। তো এখন শুধুমাত্র শাড়িটাই পরেছি, এখনও কোনো রকম কোনো মেকআপ করিনি, তো তার আগেই একটু ভিডিও করে নিলাম। আর এই দিকে আমি রেডি হচ্ছি, আর আরুষকে রেডি করছে ওর পাপা, কারণ অলরেডি মাংসটা রান্না হয়ে গেছে, এখন এসছে ওকে রেডি করার জন্য, কারণ ওর রেডি হতেই অনেকটা টাইম লেগে যায়। একটা করে সাজগোজ করছে, দেখো একজন সাজগোজ করছে, একজন এখন লাইনে। এখানে দর্শক, আর এখানে সবাই মিলে রেডি হচ্ছে, আর আমি ভিডিও করছি বলে বলছে যে এই ভিডিওগুলো দেখবে, ব্লগে দেবে। আর বাবা এখানে দর্শক হিসেবে হাজির হয়ে গেছে কে কেমন মেকআপ করছে দেখার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে, আর এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। আজকে আমি শাড়ি পরেছিলাম, সবার সাথে যাচ্ছি তাই ভাবলাম একটু শাড়ি পরা যাক। তো সবাই মিলে এখানে মেলা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, বাবা এদিকে ঘরটা তালা দিচ্ছে, আর আমাদের গাড়িটা ছিল বাইরে, ওটা একটু গ্যারেজ ঘরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। তো বসুদা থেকে মামি মাসি সবাই এসছে, আর ছোড়া থেকেও মাসি এসেছে, তো সবাই মিলে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। তো এই বছরে একটা বাড়ি সবাই মিলে মেলা দেখতে যাওয়ার মজাই কিন্তু অনেক আলাদা। তো রাস্তায় এখানে একটা টোটোও পেয়ে গেছে, তো টোটোতে সবাই মিলে চলে যাচ্ছে, আমি বাবা আর হচ্ছে আমার বর, আমরা এই তিনজনেই যাব হেঁটে হেঁটে। আর মা তো পায়ে ব্যথা, হাঁটতে পারে না, ওই জন্য মাসি মা মামি সবাই মিলে টোটোতে করে চলে গেল, আর আমরা তিনজন শুরু করলাম হাঁটা। মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছেই, ওই জন্য কিন্তু আরামসে হেঁটে চলে যাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পৌঁছে গেছি মেলাতে, আর মা মামি সবাই মিলে কিন্তু টোটোতে করে নেমে আগে মেলার সামনে দাঁড়িয়েছিল, এবার আমরা ঢুকে গেলাম একদম মেলার ভিতরে। আর আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ অনেকটাই ভিড়। তো আগে 2 দিন মেলাতে এসেছি, সেই 2 দিনের তুলনায় আজকে অনেকটাই ভিড়। আর এইদিকে আমার ছেলে সবার প্রথমে মেলাতে এসে বায়না শুরু করেছে গাড়ি নেবে। ওইটা নেবে তুমি? কোনটা নেবে বলো তো দেখি। আর আজ 3-4 দিন থেকে শুরু করেছে এই গাড়িটাই নেবে। তো আজকে ওর দাদা এসেছে, দাদার কাছ থেকে শেষমেশ গাড়িটা নিয়েই নিল। তারপরে চলে এলাম আর একটা দোকানে, তো এখান থেকে কিছু ঘরের জিনিস দেখছিলাম। আর মেলাতে এত পরিমাণে ভিড়, সবাই তো ঘেমে একাকার হয়ে যাচ্ছে।
তারপরে আমরা চলে গেলাম মাজারের সামনে। তো ওখান থেকে একটুখানি ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম আবার কিছু গাড়ি কেনার জন্য। গাড়ি টাড়ি কিনে তারপরে আমরা চললাম এই যে লটারির দোকানে, এখান থেকে লটারি কাটার জন্য। তো এখান থেকে এই যে এই জিনিসগুলো আমরা পেলাম, শ্যাম্পু, চিরুনি, পেন, আর বাবা মা বাড়ির সবাই চলে গেছে খাবার ওখানে। ওখান থেকে আমাদেরকে ফোন করলো, তারপরে আবার আমরা গেলাম ওখানে। প্রচণ্ড পরিমাণে ছিল মেলাতে গরম, এখানে নিজের একটু ফুটেজ নিচ্ছিলাম, তবে উপর থেকে ভিডিওতে মাথাটাই কেটে গেছে। তো এখানে পরিবারের সবাই মিলে বসে পড়েছে খাবারের জন্য, কেউ অর্ডার করেছে মোগলাই, কেউ অর্ডার করেছে এগরোল। তো আমি নিজের জন্য কিছুই অর্ডার করিনি, ওই এরোর থেকে একটুখানি নিয়ে খেলেই আমার হয়ে যায়। আর বসে আছি, বাবা পিছনে এসে দাঁড়িয়েছে, তো ভাবলাম বাবার একটুখানি ফুটেজ নেওয়া যাক। বাবা হাই করে দাও, হাই। তো এখান থেকে যার যা খাওয়ার সমস্ত কিছু খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। তো বাইরে আমি যেহেতু ওখানে খাবার খাইনি, ওই জন্য এখানে চলে এলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো এখান থেকে খেলাম 20 টাকার ফুচকা, তারপরে আবার চলে গেলাম দোকানে কিছু জিনিস দেখার জন্য। এখানে মা মাসি সবাই মিলে কিছু কাপ দেখছিল। তো মেলাটালা ঘোরা শেষ, এইবার আমরা হাঁটলাম বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার পথে একটা আইসক্রিমের দোকান পড়ে, তো ওখান থেকে আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। আইসক্রিম খেতে খেতে তারপরে সবাই মিলে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে, আর মা মাসি সবাই কিন্তু টোটোতে করে চলে গেছে বাড়ি। আমার নুন টিকিট খাই, টিক টিকিট খাই, টিক টিকিট যা, টিক টিকিট কোথায়, কিন্তু পায় না, এই ছিল টিক টিকি এসে গাড়ি পার করেছে, চালিয়েছে, আবার বলছে আমি কিছু দেব না, আমি কিছু দেব না, আমি কিছু দেব না। তুমি চালিয়েছ? ও দুলো বেড়াচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।